ইতালিতে আয়োজিত বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে ফ্রেঞ্চ ক্লাবকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রোমা ওয়েস্ট স্পোর্টিং ক্লাব। টানটান উত্তেজনায় ভরপুর ছিল গ্যালারির প্রতিটি কোণা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শামীম আহসান। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার সময় তিনি প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি খেলার মাঠ বন্দোবস্ত করার প্রতিশ্রুতি দেন। 2 লক্ষের মতো প্রবাসী বাংলাদেশি আছেন, আমাদের প্রবাসীরা সুশৃঙ্খল এবং খেলার মধ্য দিয়েও তারা সেই শৃঙ্খলার জিনিসটি প্রমাণিত করেছেন। অতএব ইতালির অথরিটি কিন্তু জানেন আমরা খেলতে ভালোবাসি এবং খেলার মধ্য দিয়ে আমরা শৃঙ্খলার পরিচয় দিই, যেটি একটি জাতি সম্পর্কে ইতিবাচক ধারণা দেয়। খেলাধুলার মাধ্যমে মাদক থেকে দূরে থাকা যায় এমনটাই মন্তব্য করে স্থানীয় নেতারা। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় ক্রীড়া সংস্থার সভাপতি হাজি মোহাম্মদ জসিমউদ্দিন। যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ এবং পরিচালক সাজ্জাদুল কবির। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর এরফানুল হক, ইতালি আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন, বাংলাদেশ সমিতি ইতালির সভাপতি আফতাব ব্যাপারী সহ আরো অনেকে। বিজয়ী দল সহ অন্যান্য দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশের রাষ্ট্রদূত। রোম দূতাবাসের সহযোগিতায় জাতীয় ক্রীড়া সংস্থা প্রতি বছরই ফুটবল সহ অন্যান্য খেলার আয়োজন করে থাকে। জুমানা মাহমুদ, সময় সংবাদ, রোম, ইতালি।